কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম। ডিজাইনটা হবে কিন্তু সিম্পল, কিন্তু ডিজাইনটা দেখতে অনেক গর্জিয়াস হবে। মনে করেন কোনো একটা কোড থেকে আমরা ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য আমাদের কোনো আইডিয়া নেই। আমি আইডিয়াটা কিভাবে পেয়েছি সেই সেই প্রসেসগুলো দেখাবো। এখান থেকে কোডটা কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করার পরে যে কোনো একটি একটি ব্রাউজারে চলে আসলাম। আসার পরে কোডটা পেস্ট করে দিয়ে ইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে চলে যাবো ইমেজ এবং দেখবো যে এই কোডে কেমন ধরনের ডিজাইন আছে বা কেমন ধরনের ডিজাইন হয়। এখান থেকে অন্যদের ডিজাইন থেকে একটু আইডিয়া নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখলাম যে কেমন ধরনের ফন্ট, ভেক্টর, এলিমেন্টস তারা ব্যবহার করেছে। দেখি মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এখন এখান থেকে আমি ডিজাইনটি শুরু করবো। আপনারা ডিজাইন করার আগে এখান থেকে দুই তিনটা এখান থেকে কোড কপি করে নিতে পারেন। এখান থেকে একটা নিয়ে আসলাম। এখন দেখবো যে অন্যরা কোন লাইন বা কোন লাইন টেক্সটগুলো সাজিয়েছে। এখান থেকে আমি এটা এক লাইন দেবো, যেহেতু অন্যরাও দিয়েছে। এখান থেকে এক লাইন, সবগুলো আমি লাইন বাই লাইন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ফাইল, স্ক্রিপ্ট, ডিভাইস, টেক্সট ফ্রেম। এখন এই ডিজাইনটি করার জন্য আমি দুইটা ফন্ট চয়েস করে রেখেছি। দেখবো যে কোন ফন্ট কোথায় দিলে জিনিসটি সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে কলমে এবং ফেভারিট, এটা আমরা এই ফন্টটি দিতে পারি। তারপর দিয়ে দেবো হচ্ছে এই যে মিমি, পানিশ আর মাই, এটা আমরা এই ফন্টটি দিতে পারি। এখন এই ফন্টগুলো কিন্তু এভাবে থাকলে জিনিসটি ভালোভাবে ফুটে উঠতেছে না। এজন্য আমরা চলে যাবো টাইপ, সেন্স কেস থেকে আপার কেস। তাহলে এখন ফন্টগুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা চাইলে এখানে ফন্ট দুটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ডিজাইন করার আগে আমি প্রতিবারে নাই, এবারে একটা কপি সাইডে রেখে দেবো, কারণ আমাদের যে কোনো সময় পরিবর্তন করতে হতে পারে। এখন সবগুলো এখান থেকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা ডিজাইনগুলো সাজাবো। এখান থেকে আমরা প্রথমটা এইভাবে দিতে পারি। এখন যেহেতু আমাদের ভিতরে এই স্পেসগুলো একটু বাড়াতে হবে, এর জন্য সবগুলো সিলেক্ট করব, এখান থেকে এটা দিয়ে দেবো। তাহলে ডিজাইনটি আমাদের একভাবে প্লেস করা কমপ্লিট। এখন এই ডিজাইনটি করার জন্য যে এলিমেন্টগুলো আমি কালেক্ট করেছি, এই এলিমেন্টগুলো আপনারা কোথায় পাবেন? এখান থেকে চলে যাবেন ফ্রিপিক। ফ্রিপিকে আসার পর যদি এখানে লেখেন ইশার ডে, লিখে এখান থেকে সাইজ দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে ভেক্টরটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে একটু খুঁজিয়ে দেখবেন যে আপনাদের কোন ভেক্টরটি পছন্দ হয়। এখান থেকে দেখে আপনারা ভেক্টরটি কালেক্ট করে নেবেন। যেহেতু এই ভেক্টরগুলো কিন্তু আমার অনেকভাবে মডিফাই করা, মডিফাই করে নিয়ে ভেক্টরগুলো আমি এখান থেকে রেডি করে রেখেছি, কারণ ভিডিওতে মডিফাই করতে গেলে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে। এখন এইগুলো আমি এখানে প্লেস করবো, যে কোথায় কীভাবে দিলে জিনিসটি আমাদের সুন্দরভাবে দেখা যায়। আচ্ছা, এখান থেকে আমাদের একটাই হলে আনা, এই অ্যালাইনটি ঠিক করলাম। এখন এখান থেকে সিলেক্ট করব, এই সাইডে দিয়ে দেবো। চাইলে কিন্তু আমরা একটু সরাই দিতে পারি। সবগুলো সিলেক্ট করব, এখান থেকে ভিতরে অ্যালাইনগুলো ঠিক করে দেবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখান থেকে চলে যাবো আছে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখন এই নিচেরটা সিলেক্ট করব, কি অবজেক্ট করব, এই ধারে দিয়ে দেবো। এখন এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমাদের দিতে হবে যে এই যে ভেক্টরটি রেডি করেছি, এই ভেক্টরটি এখান থেকে আমরা এই সাইডে দিয়ে দেবো। ওপরে অ্যালাইনটি ঠিক করলাম। করার পর এখান থেকে এই যে সাইড অ্যালাইনটি দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আমরা এটা একটু বড় করে দিতে পারি। এখন এটা সিলেক্ট করব, এখান থেকে রিফ্লেক্ট, কপি, এবং নিচের এই যে মিমি লেখাটি সিলেক্ট করব, এই ধারে দিয়ে দেবো। এখন এই দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এখান থেকে সবগুলো সিলেক্ট করব এবং এই যে মিডিয়াল অ্যালাইনগুলো সব ঠিক করব, কারণ আমাদের ডিজাইনের যদি অ্যালাইনগুলো না ঠিক থাকে তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দরভাবে ফুটে উঠবে না। ডিজাইনটি আপনি কেমনভাবে ফুটাই তুলবেন বা কেমনভাবে কালারগুলো সাজাবেন তাহলে কিন্তু ডিজাইনটি অনেক সুন্দরভাবে হবে। ডিজাইনটি কিন্তু এইভাবে থাকলে কিন্তু ক্লায়েন্ট পছন্দ করবে না। এইখান থেকে অন্যদের ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আমি এইভাবে কালারগুলো কপি করে রেখেছি। এখন এখান থেকে আমি কালার দেবো, এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে ফেভারিট লেখাটি, এই কালার দিয়ে দেবো। এখন আমাদের এখানে দিতে হবে, এখান থেকে আমরা এটাও এই কালার দিতে পারি, এবং এই যে মিমি লেখা, মিমি লেখার জন্য ডিজাইনটি সিম্পল হতে পারে, বাট এই কালারগুলো দিয়ে কিন্তু ডিজাইনটি আমি অনেক সুন্দরভাবে ফুটাই তুলেছি। এবং আমার এই ডিজাইনটি দেখেন আর এদিক থেকে অন্যদের ডিজাইন দেখেন, এই সেম কোডে কিন্তু অন্যরাও ডিজাইন করেছে। তাদের আমি মনে করি এদের ডিজাইন থেকে আমার ডিজাইনটি অনেক গর্জিয়াসভাবে হয়েছে এবং অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে।
আমি যে ডিজাইনগুলো দেখাই এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, বাট কেউ মার্কেট প্লেসে আপলোড দেবেন না, কারণ এই ডিজাইনগুলো আমি আগেই মার্কেট প্লেসে আপলোড দিয়ে ভিডিওগুলো পাবলিশ করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাই জয়েন হয়ে যাবেন এবং আমার এই প্লে লিস্টটা ঘুরে আসবেন। আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি এবং টি শার্ট ডিজাইন শিখে আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কীভাবে কাজ করবেন, তার এ টু জেড গাইডলাইন কিন্তু আমার এই প্লে লিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।